মানে পানির মতো লাগতেছে, আপনার কাছে কেমন লাগলো? মিষ্টি লাগে? এইখানে কি আমি আলাদা করে দিছি আপনাদের? এটা গুড়া, মানে মানুষকে খাওয়াইতে হইতে এটা গুড়া হয়ে গেছে। তা এখন দেখেন, আমি একটা গাছের পাতা খাওয়াই দিছি, আপনার মিষ্টিটাকে কঠিন মিষ্টি মিষ্টি আপনার একটা পাইনসা হয়ে গেছে। তাহলে এটা আল্লাহর একটা রহমতের জিনিস। আর গাছ আমাদের, আমি গাছের প্রতি আকৃষ্ট এই কারণে, আমাদের কোরআনে কিন্তু বর্ণিত আছে একটা সূরা ওই লোকমান হাকিমের উপরে, যে সে কিন্তু এই বেজস নিয়ে ইয়া করত, বিশ্বাস করত। হ্যাঁ, লোকমান হাকিম তিনি কিন্তু কোনো নবী ছিলেন না। হ্যাঁ, তবে আল্লাহ পাক তাকে কোথায় কোন শ্রেষ্ঠত্ব দান করছে? কোন ডাক্তারের কথা তো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে নাই, যে অমুক ডাক্তার তমুক ডাক্তার। তাহলে এখন আমাদের যে উদ্দেশ্যটা, উদ্দেশ্যটা হচ্ছে গাছ নিয়ে, গাছ নিয়ে মানুষের উপকার করা, মেডিসিনাল প্ল্যান। আমি এখানে কোনো ওই যে কেমিক্যাল ওষুধ তৈরিও করি না, যাইও না, বুঝছেন? সম্পূর্ণ গাছের উপরে জায়গায় প্রমাণ যে আপনারা তো আর আমার কাছে লোক না। আপনার বাসা হইলো কোথায়? গাজীপুর। আপনার, আপনার ভাইয়া অভয়নগর যশোরের মধ্যে? যাও, আপনি আমার কাছের লোক। আবার আপনার কোথায়? গাজীপুর। আপনার সায়দাবাদ। এখানে তো কাউকে আমি ধরেন দাওয়াত দিয়ে নিয়ে আসিনি। অনেকে অনেকে আসে যে ভাবতে পারে যে হ্যাঁ দাওয়াত দিয়ে আমি নিয়ে আসছি, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে আসছে। আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা, আমি তো ভাইকে আমার হইতে পারে যে আমাদের লোক, যে এইটা খাইলে পরে তুই এইটা বলবি আর তুই এইটা বলবি, এরকম তো কিছু না। এটা আল্লাহর রহমতই একটা জিনিস। হ্যাঁ, আমি জানি যে কোন গাছটা কি কাজ করে, কিছুটা জানি, সবটা জানি না। তবে এই যে ডায়াবেটিস যদি আপনার শরীরে থাকে, এটা একেবারে নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর রহমতে নিঃশেষ হয়ে যাবে। কোর্সটা নিলে কিভাবে, কত করতে পারে? 6,000 টাকা পড়বে। 6,000 টাকা, এটা কত? 600 গ্রাম। এটা 3 মাস পর্যন্ত খাওয়া যাবে। তারপরে কৃমি আছে পেটের মধ্যে, যেমন এই বাচ্চাটার পেটে কৃমি আছে, আমি ওষুধ খাওয়াই দেবো, দেখবেন যে বাথরুম করবে সাদা, একবারে কৃমিতে এরকম কিলবিল কিলবিল করতেছে। এবং 30টা বড়ি হলো একটা কোর্স। আর যদি বেশি দুর্বল হয় সঙ্গে আমি হালুয়া দিই। কত প্রাইস মানিটা করবো? প্রাইস মানিটা কত? 3,000 টাকা। 3,000 টাকা। আচ্ছা, ফ্যানটা বন্ধ করো।